আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানউদ্দিন। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে আপনার শরীরের রুটিন চেক আপ। যেই রুটিন চেক আপ একজন সুস্থ মানুষেরও করা প্রয়োজন হতে পারে। আজকে আমার সাথে যিনি রয়েছেন, তিনি যখন এখানে এসেছিলেন, তিনি মূলত একটু শারীরিক দুর্বলতা নিয়ে এসেছিলেন, অর্থাৎ ওনার কোনো কাজে মন বসছিল না, উনি এনার্জি পাচ্ছিলেন না, এই ধরনের সমস্যা। এবং তখন ওনাকে কিছু রুটিন চেক আপ দেওয়া হয়, যে রুটিন চেক আপগুলো আসলে আমরা আমাদের ইয়ারলি চেক আপ বা হচ্ছে মাঝে মাঝে করা উচিত, সে ধরনের পরীক্ষাগুলো করা হয়। যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল এবং থাইরয়েড হরমোন, বিভিন্ন পরীক্ষাগুলোর মাধ্যমে ওনার যে সমস্যাগুলো এসেছিলো সেই রিপোর্টগুলো দেখে তিনি অবাক হয়েছিলেন। এবং সেই রিপোর্টগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, তা হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার ডায়াবেটিস ছিল ওনার 19.50 এবং ওনার HbA1c অর্থাৎ 3 মাসের ডায়াবেটিসের গড় ছিল 12.2%, যা তিনি পূর্বে জানতেনই না যে ওনার ডায়াবেটিস রয়েছে। এবং ওনার কোলেস্টেরল লেভেল যেটা ছিল 477 এবং ওনার ট্রাইগ্লিসারাইড লেভেল ছিল 3000-এরও উপরে, 3000-এরও বেশি, যা নর্মালি 150-এর নিচে থাকার কথা ছিল। এবং কোলেস্ট্রল যেটা 200-এর নিচে থাকার কথা ছিল সেটা ছিল 477 এবং ওনার থাইরয়েড লেভেল TSH লেভেল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক 16.3, অর্থাৎ যেটা 5.50-এর মধ্যে থাকার কথা ছিল। এবং ওনার এই সমস্যা নিয়ে তিনি যখন এসেছিলেন এবং রিপোর্টগুলো যখন দেখলেন, তিনি অনেকটা অবাক হলেন যে এত বেশি ওনার এই রিপোর্টগুলো অ্যাবনর্মালিটি। এবং আলহামদুলিল্লাহ চিকিৎসার পর তিনি একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন যে কীভাবে উনি ডায়াবেটিস কন্ট্রোল করবেন। এবং আজকে চিকিৎসার পর তিনি যখন আসলেন, ওনার রিপোর্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ওনার ডায়াবেটিস এসেছে খালি পেটে 6.43 মাত্র, অর্থাৎ নর্মাল চলে এসেছে। এবং ওনার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট 2 ঘন্টা পর এসেছে 10.48, একেবারেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলা চলে। এবং ওনার কোলেস্টেরল লেভেল যেটা ছিল 477 অর্থাৎ অনেক বেশি ছিল, সেটা এখন 135, যা ওনার পূর্বে ছিল 477। এবং ওনার ট্রাইগ্লিসারাইড লেভেল যেটা ছিল ওনার 3000-এরও বেশি, যেটা 150-এর নিচে থাকার কথা, এখন এটা মাত্র 200, অর্থাৎ একেবারেই সুন্দর কন্ট্রোল হয়েছে। এবং ওনার TSH লেভেল যেটা থাইরয়েড লেভেল যেটা ছিল 16, সেটা এখন ওনার পূর্বে ছিল 16.3 এবং সেটা এখন 5.08, যেটা 5.50 পর্যন্ত নর্মাল, অর্থাৎ একেবারেই নর্মাল চলে এসেছে। এবং এই রিপোর্টগুলো একটি ভালো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকেই করানো হয়েছে, একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান থেকে করানো হয়েছে এবং সেখানেই কিন্তু এই রিপোর্টগুলো ওনার পূর্বেও করানো হয়েছিল এবং আবার আজকে রিপিট সেখানেই কিন্তু চিকিৎসার পরও কিন্তু করানো হয়েছে। এবং এই যে তিনি একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন, এই ইয়াং বয়সে ওনার ডায়াবেটিস কীভাবে তিনি কন্ট্রোল করেছিলেন, তিনি হতাশ হননি যে এত বেশি ডায়াবেটিস দেখে মানে তিনি কী করবেন সেটা ভেবে পাচ্ছিলেন না আসলে। তারপরেও তিনি একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন, তিনি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করবেন এবং সব কিছু মিলে তিনি কেমন আছেন শুনব ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথম যখন এসেছিলেন মন তো খুব খারাপ ছিল এই রিপোর্ট দেখে। আমি আসলে ছোটোকাল থেকে খুব খেলাধুলো করতাম, প্রিয় মধ্যে ছিলাম, ক্রিকেট ফুটবল এগুলো কন্টিনিউ খেলতাম। তো ওই হিসাবে আমার শারীরিক যে এনার্জি ছিল, আমি আসলে ভাবিনি যে আমি আমার ভিতরে এত এই যে যে রিপোর্টগুলো যেগুলো ডায়াবেটিস অন্য অন্য যেগুলো এগুলো আসলে এই পর্যায়ে চলে গেছে। আমি 2018 সালে প্রথম আমি বডি চেক আপ করি, চিটাং থাকি আমি, তখন প্রথম আমার ডায়াবেটিস ধরা পড়ে। তখন আসলে খুব সীমিত ছিল, 7 ঝুঁকিপূর্ণ অবস্থা। ডায়াবেটিস হচ্ছে যে আপনার তখন বর্ডার লাইনে ছিলেন কিন্তু আর পরীক্ষা করেন? জি না, 18 সাল পর থেকে আজকে পর্যন্ত 24 সাল, 6 বছর টোটালি কোনো কিন্তু টেস্ট বা চেক আপ না, চেক আপ করে নেই, ভালো কোনো ডাক্তার দেখেনি, আমার মনে হয় নাই শরীরে ওইরকম আসলে আমি বুঝতে পারিনি। এবং এখানে আসার পর যখন আমরা পরীক্ষাগুলো দেখলাম এবং এত হাই লেভেল ডায়াবেটিস দেখে আপনি আসলে, এবং হচ্ছে আপনার কোলেস্ট্রল লেভেল এত হাই দেখে, তখন তো আসলে একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন যে এগুলো কন্ট্রোল করবেন। জি, এবং আলহামদুলিল্লাহ কন্ট্রোল করতে পেরেছেন। তো আসলে বিষয়টা হচ্ছে যে আমরা অনেকে আমাদের কিছু নেগলিজেন্স থাকে যে শরীরে আসলে মাঝে মধ্যে যদি চেক আপ, রুটিন চেক আপ যদি চাই, রুটিন চেক আপ যদি প্রত্যেকটা মানুষের করা উচিত, বিশেষ করে আমরা যারা ইয়াং আছি করা উচিত। আমি রুটিন চেক আপ করার পর রিপোর্টটা দেখি আসলে আমি হতভম্ব হয়ে যাই যে আসলে আমার এই পজিশানে যে স্যারের যেগুলো একটু আগে ডিসক্রিম করলো এই পজিশানে বুঝতে পারিনি। স্যারের যখন আসলাম তখন স্যারের দেখে নিজে অনেক অবাক হইলো যে আসলে আপনার তো অনেক হাই। তো স্যারের তখন আমাকে প্রথম বললো যে আপনি যদি নিয়মিত ওষুধ খান এবং আমার নিয়মিত ফিজিক্যালি এক্সারসাইজ করেন, হাঁটাচলা করেন, তাহলে আমি ওষুধ দেবো, আর যদি নিয়মিত ওষুধ না খান আমি ওষুধ দেবো না। তো স্যারের আসলে ওই যে মোটিভেশনমূলক ওই কথাটা আমার কিন্তু মাথায় মাইন্ডে খুব সেট আপ হয়ে গেছে, ওইটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে না আসলে আমার যে প্রবলেমটা আছে যদি এই ওষুধ খাই এবং নিয়মগুলো চলি
তাহলে এটা নিয়ন্ত্রণে আসবে, আমি কেন পারবো না? হ্যাঁ, আমার বডিকে আমি মোটামুটি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং আমি ওষুধ কিন্তু গ্যাপ দিইনি, এবং আমি হাঁটা চলা, ফিজিক্যাল এক্সারসাইজ, খাবার মেনটেন এটা করেছি স্যার, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে। এখন শরীর এখন আপনার কাছে একটু এনার্জি ফিল হয় কিনা, বা যে আগে যে দুর্বলতাটা ছিল সেটা এখন নেই তো? সবচেয়ে বড় কথা স্যার, মানসিক একটা শক্তি ফেরত পেয়েছি আমি। আর মানসিকভাবে আসলে আমি একটু বিপর্যস্ত ছিলাম রিপোর্টটা দেখার পরে, আলহামদুলিল্লাহ আজকে রিপোর্টটা দেখার পরে এবং আমি ওষুধ খাওয়ার পরে আমি কিন্তু ফিল করতেছিলাম যে আমার আগে যে শরীর দুর্বল, ঘুম থেকে উঠতে গেলে বা মনে হচ্ছে যে উঠতে মন চাচ্ছে না, হাঁটতে গেলে বেশি হাঁটতে পারতাম না, আমি তো একটু বয়স্কর মতো মনে হচ্ছে। জি, এই ইয়াং বয়সে যখন বয়স্কর মতো মনে হয় তখন বুঝেই নেবেন যে আপনার শরীরে কোনো না কোনো সমস্যা থাকতে পারে। রুটিন চেক আপ আপনাকে করা উচিত, এবং যে রুটিন চেক আপগুলো আপনার কিছু পরীক্ষা 6 মাস অন্তর অন্তর অথবা ইয়ারলি চেক আপ অন্তত বছরে একবার হলে অন্তত করা উচিত। তিনি কিন্তু 2018 সালে ওনার যখন ডায়াবেটিস বর্ডার লাইনে ছিল তারপর কিন্তু তিনি আর কোনো টেস্ট করেননি। সেই 2018 সাল থেকে আজকে 2024 সালে এসে অর্থাৎ দীর্ঘ 6 বছর তিনি কিন্তু তিনি কোনো ধরনের চেক আপই করেননি। এই জন্যই আসলে ওনার এই রিপোর্টগুলো এতটাই অ্যাবনর্মালিটি এসেছে। যদি তিনি রুটিন চেক আপের মধ্যে থাকতেন হয়তো উনি আরও আগেই সচেতন হতে পারতেন, যেই সচেতনটা আজকে তিনি হয়েছেন। প্রিয় দর্শক, যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই আপনি সঠিক চিকিৎসা নেওয়া উচিত। রুটিন চেক আপের মাধ্যমে আপনি সুস্বাস্থ্য এবং হচ্ছে আপনার শারীরিক এবং মানসিকভাবে আপনাকে সুস্থ থাকা উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।